67 দিন বন্ধ থাকার পর আজ থেকে যাত্রীবাহী বাস মিনিবাস সহ গণপরিবহন চালু হয়েছে। সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়েই এসব যানবাহন চলাচল করার কথা থাকলেও মানা হচ্ছে না অনেক জায়গাতেই। দেশের বিভিন্ন স্থানে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারেও দেখা গেছে উদাসীনতা। যাত্রীদের অভিযোগ 60% জায়গায় কোথাও কোথাও শতভাগ ভাড়া আদায় করা হয়েছে। ব্যুরো রিপোর্টার ও প্রতিনিধিদের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে আড়াই মাসের বেশি সময় পর রাজশাহীতে চালু হয়েছে বাস চলাচল। প্রথম দিনে রাজশাহী ঢাকা রুটে চলাচলকারী বাসগুলোতে কিছুটা স্বাস্থ্যবিধি মানা হলেও আন্তঃজেলা রুটে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই ছিল না। অভিযোগ ছিল সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেয়ার। আমরা তো এখন এটা ভোগান্তি শিকার, এটা কারণ আপনার আগে নিত আপনার 480 টাকা, এখন নিচ্ছে 760 টাকা। আমি গতকালকে টিকিট কাটলাম, 840 টাকা নিল। আজকে বললাম যে যেহেতু সরকার কমিয়েছে তো টাকা ফেরত পাবো কিনা, কোচ আগে যা হয়েছে হয়ে গেছে, টাকা ফেরত দেওয়া যাবে না। তবে বাস কাউন্টারে দায়িত্ব পালনকারী ও বাস মালিকদের দাবি অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। যাত্রীরা সরকারি নির্দেশনা না বুঝেই অভিযোগ করছেন। অ্যাকচুয়ালি যাত্রীরা বলবেই, কারণ আমরা কিন্তু ভাড়া বেশি নিচ্ছি না। 80% যে করোনাকালীন যাত্রী অর্ধেক হবে এবং 80%-এর প্রস্তাব অনুযায়ী আমরা সেই ভাড়াটা নির্ধারণ করেছি। একই চিত্র ছিল রংপুরেও। এখানকার বেশিরভাগ বাসেই জীবাণুনাশক স্প্রে করতে দেখা যায়নি। মানা হচ্ছে না কোনো শারীরিক দূরত্ব। এক সিট পরপর বসার নির্দেশনা দেওয়া হলেও পাশাপাশি বসছেন অনেকেই। তবে চলমান করোনা পরিস্থিতিতে বাস ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। সরকার যে ভাড়াটা বৃদ্ধি করেছে সেটা আমাদের উপরে অনেক অন্যায় করছে। আমরা চাই যে সরকার যাতে ভাড়াটা কমাক আর স্বাস্থ্যবিধি মেনে যাতে আমাদের গাড়িতে উঠাক, যাতে আমরা করোনা থেকে মুক্ত হইতে পারি। সকালে যশোর থেকে ঢাকাগামী বাস সহ বিভিন্ন আন্তঃরুটের বাস চলাচল শুরু হয়েছে। এসব বাসের স্বাস্থ্যবিধি শতভাগ নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্টরা। যাত্রীদের অভিযোগ, সরকারি নির্দেশনা অনুযায়ী 60% বাস ভাড়া বেশি নেওয়ার কথা থাকলেও কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছেন মালিকরা। আগে কত নিত, 480 টাকা কি 500 টাকা নিত, এখন বলছে 1000 টাকা। সিরাজগঞ্জে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে 20% অতিরিক্ত ভাড়া আদায় করছে বাস মালিকরা। এতে ক্ষুব্ধ যাত্রীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।